الشهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم অনেক মানুষ একটা ভ্রান্ত কথা চালু করে দিয়েছেন, যা করো তা করো কালেমা একবার পড়লে যদি জাহান্নামে আল্লাহ দেয়ও শেষে তোমারে একদিন জান্নাতে দেবে, এই কথা কিন্তু বাংলাদেশে প্রচলন আছে, কথা বলা লাগবে। এটা হাদিসের নামে জালিয়াতি। কালেমা একবার যদি কেউ পড়ে একদিন না একদিন জান্নাতে যাবে, এ কথাটা ভুল। হাদিস অস্বীকার করবে, হাদিস মানবে না, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা ভবিষ্যৎবাণী করেছেন, সেই বাণীটা সুনানে ইবনে মাজায় রয়েছে 12 নম্বর হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইউহাদ্দিসু বিহাদিসিম মিন হাদিসি, পাচিরেই আমার উম্মতের মধ্যে কিছু লোকের আবির্ভাব ঘটবে, তার চেহারায় হেলান মানে এই চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে, যখন তাকে বলা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছেন, তখন তারা বলবে যে বাইনানা বাইনাকুম কিতাবাল্লাহি, তোমাদের মাঝে আমাদের মাঝে আছে আল্লাহর দেওয়া কিতাব মানে কোরআন। হাদিস তো আল্লাহর কিতাব না, সুতরাং হাদিস আমাদের দরকার নাই, আল্লাহর দেওয়া কিতাবে আমরা যা হালাল পেয়েছি তা হালাল হিসেবে মেনে নেব, আর আল্লাহর দেওয়া কোরআনে যা আমরা হারাম পেয়েছি তাই আমরা মেনে নেব, হাদিসের আমরা দাঁড়াদাঁড়ি না। এই শ্রেণীর কিছু মানুষ আগমন করবে, তাদেরকে তোমরা বলে দিও যে ওয়াইন্না মিসলামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলামা হাররামাল্লাহ, তারা যেন জেনে নেয় আল্লাহ তাআলা যেমন শরীয়তের কোন একটা বিষয় হালাল এবং হারাম করতে পারেন, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোন বিষয় হারামও করতে পারেন হালালও করতে পারেন, এটা আল্লাহ তাআলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি অধিকার দিয়েছেন। তার মানে কোন হারাম এবং হালালের কথা যদি হাদিসে থাকে কোরআনে না থাকে, ওই হাদিসটাকে মেনে নিতে হবে। এজন্য শুধু কোরআন দিয়ে জীবন গঠন করা যাবে না, মানতে হবে কোরআন এবং হাদিস দুটোই। বাংলাদেশে আহলুল কোরআন এরকম কিছু লোক আছে, তার ভিতরে একজনের কথা বলি যিনি বেশি পরিচিত, তার ভিতরে একজন হলো বক্তা মাওলানা আমির হামজা। শুনেছেন না তার বক্তব্য? বাংলাদেশে খুব জনপ্রিয় বক্তা, হাজার হাজার লোক তার মাহফিলে সমাগম হয়। তিনি এক বক্তব্যে লেকচার দিচ্ছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ব্যক্তি এই অন্যায় করলো কালিদিনা ফিহা, সে জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকলো, কোরআনে কোথাও নাই মেয়াদ ভিত্তিক জাহান্নামে থাকবে, যেখানেই পাপের কথা সেখানে বলা আছে কি চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। অতএব হাদিসে যে বলা আছে এক ইমাম থাকলে যদি সে গুনাহ করে গুনার শাস্তি পেয়ে হলেও একদিন সে জান্নাতে যাবে, এ হাদিস সঠিক না, নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে কোরআন দিয়ে সে কি অস্বীকার করলো? হাদিস অস্বীকার করলো। সহিহ বুখারী সহিহ মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাইতে অসংখ্য হাদিস আপনারা পাবেন যে একজন ব্যক্তির যদি ঈমান ঠিক থাকে, শিরিক না করে, সে যদি অন্যান্য পাপের কারণে জাহান্নামে যায়ও, এই মুমিন ব্যক্তি পাপের শাস্তি ভোগ করে আবার জান্নাতে ফিরে আসবে, শাফাতের মাধ্যমে হোক অথবা আল্লাহ তাআলার ক্ষমার মাধ্যমে হোক আসবে। এখন এই যে উনি ওই আয়াতের মাধ্যমে হাদিসগুলোকে অস্বীকার করছে না, সরাসরি বলে না যে আমরা হাদিস মানি না, কিন্তু হাদিসটাকে কিভাবে অস্বীকার করলো? সুতরাং এই ধরনের বক্তাদের থেকে সাবধান, যারা ধরেন বক্তব্য দেওয়ার সময় অনেক সহি কথা বলে, এই না এত নম্বর আয়াত, এত নম্বর সুরা, এত নম্বর রুকু, এত নম্বর সেজদা, শূন্য মানুষ টাসকে লিখে আসবো, আল্লাহ দেবো সহিদের বক্তা, দলিল দিলে সহিদের বক্তা, বাংলাদেশের লুৎপুর মারা যেহেতু দলিল দেয় দলিল দিলে সহি বক্তা হয় না, সহি বক্তা কিনা তা বোঝার জন্য তার মানহাস দেখতে হবে, তার আকিদা দেখতে হবে, যদি তার আকিদা শুদ্ধ হয় এবং তার মানহাস ঠিক থাকে তাহলে তার কথা গ্রহণ করতে হবে, না হলে গ্রহণ করা যাবে না। সুতরাং এই ধরনের যারা আহলুল কুরআন মানুষদেরকে হাদিস থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসছে, তাদের
থেকে আমাদের সাবধান থাকতে হবে, আমাদেরকে মানতে হবে যেমন ভাবে কোরআন তেমনই ভাবে হাদিস।